মনে রাখবা, নিজে বাঁচলে বাপের নাম না বউয়ের নাম। তুমি এখন আমার সাথে সংসার করো, তুমি বাঁচলে আমি বেঁচে থাকবো, আর আমি বাঁচলে তুমি বেঁচে থাকবা। মনে থাকবে? মনে থাকবো বললে হবে না। বলো বলো, নিজে বাঁচলে কি? নিজে বাঁচলে বউয়ের নাম। আবার বলো, নিজে বাঁচলে? নিজে বাঁচলে বউয়ের নাম। নিজে বাঁচলে বউয়ের নাম। দেখবা তো, এখন তো দেখলা, সারাদিন তো বাবা বাবা ভাই ভাই কথা থাকো, মুখে মধ্যে ফেনা তৈরি ফেলো, তোমার সাথে কি করে রাখো? তোমার অবস্থা কেমন আছে জানো? ওই টেলিভিশনের জমির বিজ্ঞাপন গুলো আছে না, সেরকম হয়েছে। বাবা ভাই একে দিলে বসুন দেয় না, আমাকে দিলে ছড়া ধরা, তোমার সাথে ছাড়া ধরাই দিছে বুঝছো, 5 লাখ টাকা ধরাই দিছে। এত সুন্দর সুন্দর জায়গা ঢাকা শহরে একটা কিছু দিল না, সব দিল ভাইরে, তারা 5 লাখ টাকা ধরাই দিছে, সে চলে আসে চুপচাপ, কথা বলো না কেন কিছু। দেখো মানে তো আব্বা তো মনে করছে যে আমাদের অনেক আছে, ভাই আর তো নাই, এবং সেটা তো সত্যি কথা। আমি যখন বেকার ছিলাম তখন আমার কে দেখছে? ভাই আমি দেখছে, তারাই তো আমার দাঁত। চুপ, একদম চুপ, অতীতের কাহিনী বলা লাগবে না। ওই তো ভাই আর ভাবির বাংলা সিনেমার কাহিনী তো বলবা, যে ভাবি আমার সেলাই মেশিন সেলাই সেলাই ভাই যেন আমার ঠেলা কাটি ঠেলে ঠেলে বড় করছে, এগুলো অনেক শুনছে, আমার শোনাইবা না। আমি সবগুলো ঠেলে ফেলেছি, সবগুলো সার্থ। তোমার ভাই আছে না ভাইজান, সবচেয়ে বড় নিষ্কর্ষতা নিচ্ছে উনি, সার্থকর লোক এইভাবে বইল না। আমার ভাই আমার ভাবি আমার জন্য অনেক কিছু করছে, তাদের জন্য ঢাকা শহরে আমি থিতু হইতে পারছি। থুতু করে তোমার গোষ্ঠীকে আমি শোনো, দেখি তোর ফোন দাও, ফোনটা দাও, ফোট কই। আরে কি করতেছিস? বলি কি করতেছিস দেখাই দাঁড়াও। বহুত বাড়াবাড়ি হয়ে গেছে, আমার এমন বোকা একটা জামাইয়ের সাথে বিয়ে হয়েছে, আমার কোনো কিছু ঠিকঠাক করতে পারে না, আমার সব করে দিতে লাগে। এই যে তোমার সিম খুলে ফেলতেছি, এই গোষ্ঠীর সাথে কোনো যোগাযোগ করা যাবে না, সব বন্ধ। তার ইন্টাল না কি একদম উচিত কাজ করছে। সিম ফালাই দিলে তুমি? হ্যাঁ ফালাই দিছি। হ্যালো, হ্যাঁ আপা, আরে গিয়েছিলাম তো, আরে কিচ্ছু দেয় নাই, সব বাইরে দিয়ে দিছি, ওরে মাত্র 5 লাখ টাকা ধরাই দিছি। আমি না গেলে তাও দিত না, দিত দিত না। এই আপা একটু রাখতো ফোনটা, আম্মু ফোন করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই জানোয়ার জ্ঞাতি গোষ্ঠীর অফ করে দিয়া এখন অর্থ গোষ্ঠীর অন করে দিছে। বিয়ার পর অলিগে সমস্ত বন্ধু বান্ধব ছাত্র হয়েছে, আজকে নিজে রাত্রে শুনলাম। হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মা, আর বললো না, তোমার মেয়ে জামাই তো বোকা, কিচ্ছু বলতে পারে না। না খালি তুই ওজস্রব। তোমার ছোট মেয়ের জামাই আসলে ভাগ্য ভালো যে আমার মতো একটা স্মার্ট বউ পাইছে। জীবনটারে আমার চার নম্বর না ফেলাইছে। ও যে বলদের বলদ, সবাই ওরা বলদ দিবা না সারা জীবন। আচ্ছা আম্মা, তোমার আমি রাতে ফোন দিব না। হ্যাঁ আমার বান্ধবী রিয়া ফোন করছে আমেরিকা থেকে, ভিডিও কল। আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মা, আচ্ছা বাই। হাই রিনা, কি অবস্থা, ভালো আছিস?